পোস্টারিং করেছে, মাইকিং করেছে, ওলামাই কেরামকে দাওয়াত দিয়েছে। এর পাশাপাশি এই এলাকায় আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অনেক বাড়িতে ঈদের আমেজ চলছে, ঈদের উৎসব চলছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা 6666 আয়াত সম্বলিত বিশাল একখানা কিতাব 30 পারা এই কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। জানি না কেন? গবেষণা করি না, পড়াশোনা করি না, সেই কারণে আমরা জানতে গিয়েও অনেক পিছিয়ে পড়ে গেছি। আসুন আজকের সেই ছোট্ট কথাটুকু আমি শোনাবো। আল্লাহ তাআলা এ কোরআন নাজিল করলেন, এ কোরআনের মূল বক্তব্যটা কি আমাদের শুনতে জানতে ইচ্ছা হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? তাহলে আসুন জানিয়ে দিয়ে যাই কোরআনের মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমু আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون. এটি কার কথা? আল্লাহ। একটু আওয়াজ করে বলুন না, কার কথা? আল্লাহ। মানুষের সামনে প্রশ্ন হচ্ছে, এটা যদি আল্লাহর কথা হয় আমাদের তো কথা আছে, কারণ যদি জবান না থাকতো আমরা মনের কথাকে ব্যক্ত করতে পারতাম না। আমরা যেহেতু মানুষ, আমাদের কথা আছে, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? আল্লাহ মাঝে মাঝে দু একটা মিথ্যা কথা বললেও বলতে পারেন, আওয়াজ হয় না। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? যদি বলেন হুজুর আল্লাহ যে মিথ্যা কথা বলেন না, তার প্রমাণটা কি? তার প্রমাণ হবে কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছি, আমাকে না দেখে বিশ্বাস করার পরে যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, আর এই জান্নাতের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ওয়াআদাল্লাহি হাক্কা, আর এটি হলো আমি আল্লাহ আমার সত্য প্রতিশ্রুতি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আমি আল্লাহর থেকে মহা সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? সুদূর খুলনা থেকে এসে এমন একটা মেসেজ দিলাম আপনাদের কাছে, আল্লাহ নিজেই বলছেন আমার থেকে মহা সত্যবাদী আর কে হতে পারে। এই কথা শুনে যে আপনারা সুবহানাল্লাহ বললেন না, আমার কাছে অবাক লাগছে, এখনো বলে না। সুবহানাল্লাহ বলতে কি পয়সা খরচ হয়? আশ্চর্য কোন জিনিস আপনার সামনে যখন আসবে তখন আপনি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে কি হবে? আল্লাহ তাআলা, আপনার যদি ঈমান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবেন। জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এখন খুব ভোল্টেজ বাড়ছে আমার ভাইরা। তাহলে প্রমাণিত হলো আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথা বলেন না। কি কর,
আমার নবীজি তাই বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যেই কথা বলে সেই শুধু সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন আমল করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন আখেরাতেও পুরস্কৃত করবেন। ওয়ামান দা ইলাই হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি মানব জাতিকে এই কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, তাওহীদের দিকে ডাকবে, ডাকা শুরু হবে দুনিয়া থেকে, আর সোজাসুজি আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। সুতরাং আল্লাহ মিথ্যা কথা বলেন না, নবীও মিথ্যা কথা বলেন না, কিন্তু আজ পৃথিবীতে কৌশল অবলম্বন করে অনেকেই মিথ্যা কথা বলতে বলতে চ্যাম্পিয়ন অর্জন করেছে। কথা বলে এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর একজন আছে কিনা আল্লাহই ভালো জানে। কাম হয় এক জায়গায়, সাথে সাথে খবর চলে যায় এখানে এই ঘটেছে। আজকে এই চরঘোষপুর এখানে কি ঘটলো, এইখানকার লোকেরা ঠিকভাবে বলতে পারে না কি ঘটেছে, কিন্তু যদি রাজধানী থেকে একজন বলে চরঘোষপুরে আটজন মরেছে, নয়জন মরবো মরবে ভাব, নয়জনের বমি হয়েছে, এইটা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে সে যাচাই বাছাই না করে মিথ্যা আশ্রয় প্রশ্রয় নিয়ে গোটা জাতিকে ধোকা দেওয়ার যে অপকৌশল করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত অপকৌশলকে তার সামনে মুক্ত করে দিবেন। কথা বলুন ঠিক কিনা, এরকম মানুষ পৃথিবীতে আছে কি নাই? পৃথিবীতে ইউরোপ আমেরিকা থাকলেও অন্তত দক্ষিণ এশিয়ায় নাই, আছে কথা বলেন, আছে আছে কে নাম নাই বা বললাম, কারণ ফার্সিতে একটা শব্দ আছে আকুল মানরা ইশারা কাফি আস্ক, জ্ঞানী ব্যক্তিরা কিন্তু ইশারাতে বুঝে নাই, স্পষ্ট বলা লাগে না, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ যেমন মিথ্যা কথা বলেন না, আল্লাহর কোরআন যেমন সত্য, এবার আমি জানতে চাই আপনাদের কাছে এই মুহূর্তে যে ময়দানে বসা আছেন এই ময়দানের মালিক কে? ময়দানের মালিক তো মাদ্রাসা কমিটি, একটু আগেই তো বললেন আপনারা শুনলেন না, 7 লক্ষ টাকা বাকি। আমারও জবাব দেন ময়দানের মালিক কে? আরো জোরে, আকাশের মালিককে, বাতাসের মালিককে, হায়াতের মালিককে, মাউতের মালিককে, আসমান থেকে পানি বর্ষণ করেন কে, আপনাকে আমাকে রিজিক দান করেন কে? এবার কিন্তু ফাইনাল জবাব দিবেন, তাহলে আইনার হুকুম চলবে কার? কেন তা হবে কেন? আমার খুলনার ভাষায় বলে খাই দেয় জব্বার, মোটা হয় গিয়ে গব্বার, বোঝেন তো ভাষাটা, মানে জব্বার প্রতিদিন আড়াই কেজি চাউলের ভাত খায় মোটা হয় না, ওজন বাড়ে না, যা আছে আরো কমে যায়, কিন্তু মোটা গব্বার ওজন বাড়তে বাড়তে 3 মণ পার হয়ে গেছে, খায় একজন ওজন বাড়ে আরেকজনের, এই জন্য খুলনার ভাষায় বলে খায় দেয় জব্বার মোটা হয় গফ্ফার, তার মানে হলো সৃষ্টি করেছেন একজন, আইন চলবে কি আরেকজনের? কোরআনে কারিম বলছে আনালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে একমাত্র কার? আরো জোরে বলেন আইন চলবে কার? সেই আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঠেলে দিতে হয়, যেমন 1971 সালে এই দেশের 30 লক্ষ মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, আবার যদি দরকার হয় এই বাংলার মানচিত্রে কালিমার পতাকা উঠবে, রক্ত যদি আরেক সাগর দিতে হয় কারা কারা রক্ত দিব তারাই শুধু হাত লুকরে দেখাবো ইসলামের জন্য।
আমার সলোমনে কারোর গায়ে জ্বালা উঠবে না তো? জ্বালা যদি ওঠে তা জ্বালা আগে নিবারণ করে দেই। কিভাবে জ্বালা নিবারণ করব আমার ভাইয়েরা? বাংলাদেশের যতগুলি জেলা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামকে সব জেলায় ঘোরার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা এই পর্যন্ত 10-12 জন্য আমাকে ভারতে নিয়েছেন, প্রায় 5টি রাজ্যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে বিমানে চড়ায়া মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি প্রবাসী ভাইরা যেখানে অবস্থান করে সেখানে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। শুধু তাই না, হজ করতে গিয়ে মিনার তাবুতে যতদিন নামাজ পড়িয়েছি ইমামতি আমার ইমামতি দিয়ে ইমামতি হয়েছে। আরাফার ময়দানে জুমার নামাজ সহ যেদিন ছিলাম ওই দিন ছিল জুমাবার, জুমার নামাজ সহ খুতবা বক্তৃতা মোনাজাত ওয়াজ নসিহত যা হয়েছে আমার মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। কাজেই অভিজ্ঞতা একেবারে কম নাই। 25 বছর বয়সের যুবক দেখলে মনে হবে এসে ছেলেটা কি বা বলবে। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে জ্ঞান দেই পৃথিবীর মানুষ তাকে দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন পারবে? এই জন্য অভিজ্ঞতার আলোকে বলছে, আজ বাংলাদেশে যতগুলি জেলা আছে সব জেলার ভিতরে একটি জেলায় বেগুন বেশি উৎপাদন হয়। বলতে পারবেন জেলাটা কোনটা? আন্দাজে কথা বলি কি হয়, পাবনা জেলা তো খাল বিলই বেশি। পাবনা জেলায় এমন কোন উপজেলায় নাই, এমন কোন ইউনিয়ন নাই যে আমার পাড়া হয় নাই সেখানে। আমি বলি আমার জেলার দোষ দিবেন না, আমি বলছি ভাইজান আমার জেলায় গিয়েছেন, আর যে জেলায় বেশি উৎপাদন হয় সে জেলাও গিয়েছেন তিনি। আমার ভাইয়েরা বাংলাদেশের সব থেকে বেশি একটা জেলায় বেশি বেগুন উৎপাদন হয় সে জেলার মাটিটাও দোআঁশ মাটি। এই জেলার নাম হলো যশোর জেলা। নাম কি? কথা কন, যশোর জেলায় বেশি বেগুন উৎপাদন হয়। কিন্তু শুধু যশোরের মানুষরা যে খায় তা নয়, প্রতিবেশী যে জেলা আছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট নড়াইল ঝিনাইদহ কুষ্টিয়া, আরে কুষ্টিয়া পার হলে পদ্মা নদীর কথা বলে, এটা কোনটা? পাবনা জেলার লোকেরা কিন্তু বেগুন ছাড়ে না। ভাইজানের বাসায় যতবার গিয়েছি ভাবি বেগুন ছাড়া তরকারি পাক। আমার ভাইরা কেন বেগুনের কথা বলছি? বেগুন কিন্তু সবজি কুলের মধ্যে সব থেকে সুস্বাদু একটা সবজি। যার পাতা নাই লতা নাই তাকে বলে সবজি, যার পাতা আছে কুদু শাক বলেন, লাউ শাক বলেন, পালং শাক বলেন, আর আপনি যে শাক বলেন যেগুলির পাতা আছে সেগুলি বলা হয় শাক, আর যেগুলির পাতা নাই যেমন লাউ কুমড়া পেঁপে শশা আলু, তারপরে যেটি নিয়ে এতক্ষণ কথা বললাম বেগুন, যতগুলো সবজি আছে বেগুনের মতো সুস্বাদু সবজি কিন্তু আর নাই। এমন সুস্বাদু এমন স্বাদ আল্লাহ তাআলা বেগুনের ভিতরে দিয়েছেন, এই বেগুন যদি আপনি চাকা চাকা করে ভেজে খান খুব ভালো লাগবে। খান না আপনারা? আমি জানি। আমার ভাইয়েরা চাকা করে আপনি ভেজে খাবেন ভালো লাগবে, মাছের মধ্যে দিয়ে খাবেন ভালো লাগবে, যদি ইচ্ছা করেন গোশতের মধ্যে দিয়ে খাবেন তাও ভালো লাগবে। এমন সুস্বাদু খাবার খাইতে ভালো লাগে, কিন্তু সমস্যা হলো যার শরীরে অ্যালার্জি আছে বেগুন কিন্তু তার জন্যই সমস্যা। বেগুন নামক অ্যালার্জি যার মধ্যে আছে তার জন্য যেমন বেগুন সমস্যা, অনুরূপভাবে কোন কোরআনের মা ফিরে কিন্তু সবার শরীরে জ্বালা পোড়া হয় না চুলকানি হয় না, যার শরীরে মুনাফিক নামক কোন জাম আছে রোগ আছে কোরআনের সঠিক কথা শুনলে পরে তার শরীরে বেগুনের মতো করে খাজনি আরম্ভ হয়ে যায়। কথা কয় না, অনেক
মানুষ মনে কিন্তু ভেবেই ফেলেছে এই হুজুর কিন্তু রাজনীতি শুরু করেছে। মানে কি যে বোঝে না তাও বোঝে না। আল্লাহর কোরআন আমার সামনে, আমি কোন রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে এই মঞ্চে আসি নাই। আর যদি কেউ মনে করেন যে রাজনীতির কথা কোরআনে আছে, এটা মানতে হবে, এটা মানা ফরজ। যেহেতু কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য কনস্টিটিউশন জীবন ব্যবস্থা করে দিয়েছে, এর মধ্যে যা আছে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাব, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই উল্লেখ করতে বাকি রাখি নাই। সুবহানাল্লাহ, হবে না? শুধু কি রাজনীতি, শুধু কি অর্থনীতি, শুধু কি সমাজনীতি, শুধু কি বন্টন নীতি, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হচ্ছে কোরআন। সুতরাং যারা বলে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, কোরআনে রাজনীতি নাই, এক পাগল একবার বলেছিল সিয়াসত মানে রাজনীতি। সিয়াসত মানে যদি রাজনীতি হয়, তাহলে কোরআনে কারিমের মধ্যে রাজনীতির আয়াত খুঁজতে খুঁজতে আপনি যেটাই হাত দিবেন সেটাই রাজনীতি। যদি বলেন কিভাবে, আমার কাছে দলিল হলো আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল তারিফ একমাত্র সেই রবের জন্য যিনি সমস্ত বিশ্ব চরাচর করেন, সমস্ত বিশ্বের মালিক যিনি, চরাচরের মালিক যিনি। তাহলে বোঝা যাচ্ছে এই আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, এই পৃথিবী যদি রাজনীতি কেউ করে, মালিকের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে সেই ঘোষণার আলোকে রাজনীতি করতে পারে। অন্য কোন ঘোষণায় মানুষের তৈরি করা কোন রাজনীতি কোন ঈমানদার করতে পারে না। এই কথা কি বোঝাতে পারতেছে নাকি? না, আরো বাংলায় বলবো না, আর একটু নিচে নামবো, আর নিচে নামার দরকার নাই, যে নিচে নেমেছে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভাইয়েরা, এবার আরেকটা প্রশ্ন করতে চাই, এত রাত হয়েছে সকাল, আগামীকাল সকাল হলে আমরা বাঁচবো কে বাঁচবো না নিজেই বলতে পারি না, হয়তো রাত বেশি হলে আমাদের যেমন ঘুম আসে আল্লাহ তেমন ঘুমায়, আন্দাজেই কইলেন আল্লাহ ঘুমায় তো, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। আল্লাহ যে ঘুমায় না তার দলিল নাকি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ঘুম তো দূরের কথা, কোন তন্দাও তাকে স্পর্শ করতে পারেন না। তিনি কে? আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে খাড়া করে দিয়ে চিৎকার মেরে বলুন তো, তিনি কে? হাতটা বাদ, আবার মহিলারা হাত তুলে এইভাবে বলেন না, আপনারা আসতে বলেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর কোন ঘুমের দরকার হয় না? যদি মনে করেন আল্লাহর ঘুমের দরকার হয় কি হয় না, তাহলে আসুন বুখারী শরীফটা একটু খুলে দেখি। হযরত মূসা আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কি সত্যি ঘুমাও না? আল্লাহ বলেন, মূসা তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোকে মেন্টালি পরিবর্তন করা লাগবে। মূসা বলেন, আল্লাহ আমি তো একজন পয়গম্বর, তুমি আমাকে দিন ইলাহির দাওয়াতের জন্য প্রেরণ করেছো, আমার কাছে তুমি একখানা কিতাব নাজিল করেছো, আমি যদি পাগল হই পাগলের কাছে কোন কিতাব তুমি নাজিল করতে না, কি কথা তুমি বললে? আমার ভাইয়েরা, এই মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেলেন তূর পর্বতে, 30 দিনের সময় তার উম্মতের কাছ থেকে নিয়ে তিনি গিয়েছিলেন তূর পাহাড়ে। আল্লাহ তাআলা বলেন, মূসা রে তোমার সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগছে, 30 দিন নয় আমি আরো
দশ দিন বাড়িয়ে দিলাম, 40 দিন তুমি আমার সঙ্গে কথা বলবে আর 40 দিন রোজা রাখো। 40 দিন মুসা পার করলেন, আল্লাহ কথা বলে মুসা শুনে, মুসা কথা বলে আল্লাহ শুনে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা হয়। হঠাৎ করে মুসা প্রশ্ন করে বললেন, বসলেন, আল্লাহ এতদিন পর্যন্ত কথা বললাম, তোমার আমার সঙ্গে কথা বলতে বলতে গোটা পাহাড়টা নুরে নুরান্বিত হয়েছে, আল্লাহ তাআলা এখন আমার জানতে ইচ্ছে হয় আমি কি তোমাকে দেখতে পারবো না, এত ভালোবাসা তোমার সঙ্গে আমার সঙ্গে, মোবাইলে যে কত কথা হয়, আমার অসীম দেশের বন্ধু রে মোবাইল কইরাছে, ওরে কারে বেশি ভালোবাসি আমায় জিগাইছে মোবাইল কইরাছে, এত কথা হয় রাতির পর রাত চলে যায়, রাত 10টায় বিছানা যাওয়ার পরে মোবাইল কানে ফিস ফিস করে কথা বলতেই থাকে, বাপ ওটের বায়না মা ওটের বায়না শুধু ফিস ফিস কথা, ফজর পর্যন্ত কথা হয়। একদিন বলে ফিরেছে, বন্ধুরে এত কথা হলো তোমাকে তো দেখলাম না, কয় আমাকে যদি দেখতে হয় আসো পাকশি, পাকশিতে চলে গেল, এমন কৌশলে গিয়েছে ছেলেটি, মনে করেছে না জানি এমন কোন জানাকাটা পৈরির সঙ্গে আমি কথা বলছি যাকে দেখলে বুঝি আমার মাথাটা হেড হয়ে যাবে, মেয়েটাকে বলে দিয়েছি আমি যখন তোমার সঙ্গে দেখা করতে যাব তখন গ্রামীণ চেকের একটা শার্ট থাকবে, জিন্সের একটা প্যান্ট থাকবে, মাথায় কালো একটা ক্যাপ থাকবে, এই নমুনাগুলি সব বলে দিয়েছি। আর মেয়ে বলেছে আমি যে যাব আমার হলুদ রঙের একটা ড্রেস পরা থাকবে আর মাথায় একটা ফুলের খোপা থাকবে, এই ফুলের খোপা থাকবে হলুদ, নমুনাগুলি ছেলে আর মেয়ে দুজন দেওয়া শেষ, জুমার দিন জুমার নামাজের পরে চলে যাবে, 3টায় দেখা হয়ে যাবে। ছেলেটা অন্য কৌশল ভিন্ন কৌশল অবলম্বন করলো, একটা সাদা রঙের পাঞ্জাবি, সাদা রঙের পায়জামা, সাদা একটা টুপি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে আসতে করে তসবি টিপতে টিপতে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ছেলেটা হাঁটতেছে। মেয়েটার খেলা হলো গ্রামীণ চেকের সাদা রকই, আমার যুবক ভাইদের খুব মজা লাগছে বুঝতে পারছি, আমার ভাইয়েরা এরপর যখন খুঁজতেছি খুঁজতেছি খুঁজে পায় না, ছেলেটা তো মেয়ের নমুনা আগে থেকে জানে, ও খোঁজে আমার সেই যার সঙ্গে রাত জেগে কথা বলতাম ওই দেশে আসতেছে, দেখা যাক কাছে আসো। সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া ছেলেটি মেয়েটি যখন কাছে আসলো তাকালো, একটা নজর তাকিয়েছে, তাকানোর পরে দেখে বাবারে এটা শুধু সুন্দরী না এটা বিশ্ব সুন্দরী, দাঁত এমন উঁচু মনে হয় উপরের সামনে দুটি দাঁত দুটি 2 থেকে 2.5 ইঞ্চি উঁচু, আর এমন সুন্দরী হাড়ের তলের কালি আর কত কালো তার থেকে বেশি কালো, মাথার টুপি খুলি তসবিখানা পকেটে তুই বলে আল্লাহ নিজের যার নিজে বাঁচালাম দরকার নাই, আজকের কিন্তু অনেকে মোবাইলে কথা বলতে বলতে এরকম দশায় অনেকে পড়েছে, প্রমাণও আমাদের কাছে আছে, ঠিক কিনা? অনেক সময় পাবনার ছেলে জেনে নিয়ে আসে আমার খুলনার মেয়েকে, আমার খুলনার ছেলে পাবনার মেয়ে টেনে নিয়ে যায়। কিছুদিন আগে আমার এলাকায় একটা সালিশ করলাম, মেয়েটার বাড়ি হলো নড়াইলে লোহাগড়া উপজেলা আর ছেলের বাড়ি হলো আমার খুলনার গিলাতলা, কিভাবে 1 বছর সম্পর্ক কথা বলতে বলতে কথা বলতে বলতে মেয়ে ছেলের বাড়িতে চলেই গেছে, মেয়ের বয়স হয় না 18 বছর, ইসলামের শরীয়তে 18 বছরের কোনো সিস্টেম নাই, কিন্তু রাষ্ট্রীয় বিধান অনুপাতে 18 বছর মানতে হয়, তাই মেয়ের বয়স কয়দিন কম আছে, আমাকে ডাকা হলো, আমি বললাম যে মেয়ের বয়স যেহেতু কম আছে আর মেয়ে কর্তৃপক্ষ হাজির হয়েছে গার্জিয়ান হাজির হয়েছে আপনাদের মেয়ে ফিরিয়ে নিয়ে যান,
মেয়ে বলছে একবার যখন এসেছি জীবন যাবে যায় আর ফিরবো না। আমি বললাম মেয়েটার একবার দেখার কি সুযোগ হবে? আমি দেখবো ওরে টাকা দেখি। ও সমস্ত শরীর যদি এক জায়গায় করে ওজন করা হয় 2 কেজি গোস্ত কে কে পাওয়া যাবে না? কাল্লাসের মতো অবস্থা। ও ওখানে গিয়ে হাজির হয়েছে। আজকের অবস্থা কিন্তু তাই হয় সমাজের। আমার কথা লম্বা হয় আমার ভাইয়েরা। কালে তুমি দেখতে পাবে না। আমার ভাইরা মুসা কিন্তু ছোটখাটো কোন নবী নাই। একটু পিছনের কথা টেনে আনতে হয় বুঝাবার জন্য। মুসা কোন ক্লাসের নবী? কত নম্বর ক্লাসের নবী? কত স্তরের নবী তিনি ছিলেন? আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পুত্র ছিল কয়টা? 11টা। কয়টা? এই যে যাকে তিনি, যে সন্তানকে তিনি আল্লাহর নামে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন মিনার ময়দানে, তার স্মৃতিকে ধরে রাখার জন্য হাজিদের জন্য ওয়াজিব হলো কুরবানি। কথা কয় না? 6টি ওয়াজিবের মধ্যে একটা হলো কুরবানি ওয়াজিব। আমার ভাইরা, 2 নম্বর ছেলের নাম ছিল হযরত ইসহাক। তাহলে 2টা ছেলে। এবার লক্ষ্য করেন, ইসহাকের বংশধরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দেন নাই, 2 জন নবী দেন নাই, 3 জন নবী দেন নাই, 4 জন নবী দেন নাই, 100 নবী দেন নাই, 200 নবী দেন নাই, 1000 নবী দেন নাই, 2000 নবী দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাকের বংশধরের মধ্যে 70,000 নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। কত হাজার? একটা বিশাল জ্ঞান অর্জন হয়ে গেল আমাদের, জানতে হবে আমাদের। আজকের বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ হয়, আগে শুনি তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, তুমি বলো তো অমুকের বাপের নাম কি, ওইটা যদি না বলতে পারে আগে যা বলেছে সব ব্যান হয়ে যাবে। কেননা ওইটার নাম কেন বলতে পারলো না আপনারা বুঝে নেন। আমার ভাইরা, আমি ওইদিকে একদম যাবো না, আমি সিম্পল ভাবে কথা দিয়ে বুঝাতে চাই আপনাদেরকে আমার ভাইরা, কেননা সংঘর্ষিক কোন বিষয়ে আলোচনা করব না, এমনিতে আমার শরীরে গন্ধ বেশি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম নামক এই নবীকে পাঠালেন তার সন্তান ইসহাকের বংশধরের মধ্যে। একজন দুইজন নয়, 70,000 নবী আল্লাহ তাআলা হযরতে ইসহাকের বংশধরের মধ্যে দিয়েছেন। এই 70,000 নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ছোটখাটো নবী তিনি নন। এবার যদি মনে করেন হুজুর, তাহলে যে ইসমাইলকে আল্লাহর রাহে তার পিতা ইব্রাহিম জবাই করলেন, রক্ত না দেখা পর্যন্ত, রক্ত হাতে না লাগা পর্যন্ত তিনি থামেন নাই, তার বংশকে আল্লাহ কেউ দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও গো ইব্রাহিম, তোমার 2 পুত্রের ভিতরে 1 পুত্রের বংশধারের মধ্যে 70,000 নবী দিলাম, আর 1 পুত্রের বংশের ভিতরে আমি আল্লাহ একটা মাত্র পয়গম্বর দিব। এই পয়গম্বর আর কেউ নয়, যে পয়গম্বর কিয়ামতের দিন মুসিবতের দিনে যে বান্দা কি 1 পেয়ালা পানি পান করাবে কমপক্ষে 70,000 বছর পর্যন্ত, তার আর কোনো ক্ষুধা তৃষ্ণা থাকবে না। এবার